আমি এটা করিনি এটা হ্যাকার করেছে এবং তার প্রেমিকা না তার বউ এটা রিচিং বিচিং মার্কা ছবি এসে দিয়ে দিয়েছে তো যাই হোক এখন আমার ভাই এনামংহ হওয়ার পরে এনামংহ তো হয়েছি কিছুদিন হলো তার আগে তো একজন এনাম ছিলাম এনামহ হওয়ার পরে কিন্তু আমার সাথে অনেকের শত্রুতা বেড়ে গিয়েছে তবে আমি কারোর সাথে শত্রুতা আগাইনি কারোর সাথে সূত্র করিনি কাউকে আমি গালাগালি করিনি কারোর বিরুদ্ধে কথা বলিনি কারো দাদা দাদা দাদি তুলে কোনো কথা বলিনি কারো বংশগুত্র তুলে কোনো কথা বলিনি আমি কারো মনে আঘাত করিনি কিন্তু আমার হৃদয়ে অনেকে আঘাত করতেছে তার মধ্যে অন্যতম আঘাত করেছে ইয়া জাকিরে মার্ক জাকির ভাগ এই ভাগে কি করেছে বাঘ নাম লাগিয়েছে তুমি বাঘ না নাম লাগাইলেই নামে শেষে হওয়া যায় না ভাগ তুমি একজন নাপাক কি আর বলবো সে আমার সাথে আমার টাকা মেরে দিয়েছে কালকে আমি বলেছি আমার ইউটিউব চ্যানেল এইচ এম এনামুল হাসান ইংরেজিতে যেটা সেটাতে আমি বলেছি যে আমার টাকা জাকিরে মেরে দিয়েছে তাও কি আমার বড় অঙ্কের একটা টাকা বড় অঙ্কের না একশো ষাট টাকা সে মেরে দিয়েছে তো মেরে দেওয়ার পরে কিন্তু আমি ঘোষণা দিয়েছিলাম যে মার্ক এই জাকিরের আইডিতে সবাই মিলে রিপোর্ট মারবেন এবং তার আইডি ফেসবুক থেকে উদাও করে দিবেন আলহামদুলিল্লাহ যে এই উদাউয়ের ঘোষণা দেওয়ার পর কোটি কোটি এনাম সেনা এবং কোটি কোটি এনাম সৈনিক তারা কি করেছে এই মার্ক জাকিরের আইডিতে তারা রিপোর্ট দেওয়া শুরু করেছে গণহারে এবং গণহারে রিপোর্ট মেরতে মেরতে এক পর্যায়ে কিন্তু আজকে সফলভাবে আমাকে স্ক্রিনশট দিয়েছে অনেকেই যে মার্ক জাকিরের আইডি আর ফেসবুকে নেই কেন থাকবে ভাই আমি তো তারে প্রথমে তার সাথে লাগতে যাইনি সে তার ফেসবুকে আমি একটু আইডি খুলেছি আমার আইডিকে সে মৃত বানিয়ে দিয়েছে আমার পেজটাকে সে হ্যাকারদের হাতে বিক্রি করে দিচ্ছে মনে হয় কয়েকশো টাকা বিক্রি করেছিল আমি জানি না তো এরকম আমার সাথে করবে আমি কি বসে থাকবো একজন ন্যানামহ হিসাবে একজন এনামহ হিসাবে আমার যা করা উচিত ছিল আমি তার আইডিতে সবাইকে বলেছি রিপোর্ট মেরেতে তার আইডিতে রিপোর্ট মেরে উড়ে উড়ে দিয়েছে আশা করি এক্ষেত্রে আপনারাও খুশি হবেন এবং আপনারা আনন্দিত হবেন গর্জন দিতে এসেছিলাম কিন্তু বেচারা এমনিতে আজকে দুঃখ এবং হৃদয় আক্রান্ত অবস্থায় আছে তোমার মোবাইলটা দিও এটার থেকে কমেন্ট পড়বো এখানে কমেন্ট পড়লে লড়াচাড়া হয় তো সে তার জন্য আপনারা দোয়া করবেন যে সে যেন মানসিকভাবে ভারসাম্যহীন না হারায় সে যেন পাগল না হয়ে যায় সে যেন সুস্থ থাকে কারণ আজকে তার উপরে বড় একটা দৌড় জাপ যাচ্ছে তো আজকে হুঙ্কার দিব কিসের বিরুদ্ধে হুঙ্কার দেবো সেটাই তো মাথায় ধরতেছে না কয়েকটা অভিযোগ আমার নামে আমার কাছে এসেছে তার মধ্যে একটা অভিযোগ এসেছে এ মনে পড়েছে আমি মানুষকে ধরে ধরে পবিত্র বানাচ্ছি আমি মানুষকে ধরে ধরে ভালো পথে নিয়ে আসতেছি সেখানে এক সালমান মুক্তাদির নামে এক ছেলে মার্কা মেয়ে নাকি নাকি কই দেহ দত্তরে যায় এটা নাম কি দিছিল মনে নাই। সেই ছেলে কি করেছে সে নাকি মানুষকে ধরে ধরে অভদ্র বানাচ্ছে এবং সে নাকি অভদ্র হওয়ার ঘোষণা দিয়েছে এত বড় সাহসে কোথা থেকে পায় সে নাকি একটা গানও বানিয়েছে প্রেম নাকি কিরে ভাই তুই তোকে তো ভদ্র প্রেমের হুকুমি আমি নাম দিতে পারি না তুই সেখানে অভদ্র প্রেম বানিয়েছ তুমি তুমি কত বড়ো ই হ্যাডামহওয়ালা হয়ে গিয়েছো তুমি প্রেমে এবং সেটাতে নাকি সে ইচিং বিচিং মারক নাচানাচি করেছে এবং সেটাতে নাকি হস্তবিচিং করার মতো কাজ সে করেছে তো এটার বিরুদ্ধে আমি আমার রোষে উঠতে হবে আমি এই জন্যই বলবো যে আমি নজরুলের কণ্ঠে বলবো আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া বয়ে সালমান মুক্তাদির ভয়ে বয়ে যাই কাপিয়া যাই হোক আমি আশা করি এটার পর থেকে সেই প্রেমের গানের নাম সে প্রেম দিবে এবং সেটাতে হস্তবিচিংয়ের মতো কোনো কাজ থাকবে না সেটাতে ইচিং বিচিং মার্কা কোনো নাচ থাকতে পারবে না না পবিত্র প্রেমেরও আমি অনুমতি দিতে পারবো না তুমি পবিত্র প্রেমের অনুমতি নিয়ে অনেকেই আমার কাছে বলছে ভাই একটা পবিত্র প্রেম করতে পারবো আমি তো ভাই তাদেরকে ভালো মনে করে দিয়ে দিয়েছি অনেক ভক্তিরা আছে সেখানে তাদেরকে দিয়ে দিয়েছি দুদিন পরে দেখা গেছে যে ও ভক্তিটাও ইচিং বিচিং মার্কা হয়ে গেছে যেই সৈনিকটা নিয়ে গেছিলাম ভক্তিকে সেই সৈনিকটাও ইচিং বিচিং মার্কা হয়ে গেছে আমি ও ভদ্রপ্রেমেরও এরকম দিতে পারবো না আমি আশা করব তোমার এই গান তোমার এই গান পৃথিবী থেকে মুছে ফেলতে হবে কিসের জন্য তুমি অভদ্র গান গাইবে তুমি অভদ্র কা কথাবার্তা এখানে বলবা যেখানে ভদ্র হওয়ার জন্য আমাদের লেখাপড়া করার দরকার লেখাপড়া করে আমরা ভদ্র হচ্ছি সেখানে তুমি অভদ্র গান লেখাপড়া করে ই করে ফেলেছ ওরে বাপরে শোনার চান শেষে যাই হোক এখন কথা হচ্ছে যে ভাই আমাকে কিছু বাচ্চারা আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে একদল বাচ্চা মিরপুর থাকে মনে হয় মিরপুর ব্যাটালিয়নের সদস্য তারা আমাকে বলেছে যে ই ভয়েস মেসেজে বলেছে যে ঘুমাতে পারি না সারা রাত ধরে ঘুমাতে পারি না সারা রাত ধরে সময় টিভি জীবন নিয়ে বলে ছিনিমিনি করে তো সময় টিভি কী করেছে সময় টিভি নাকি নামক একটা গণমাধ্যম যে বাংলাদেশের অনেক আমি তার নিউজ দেখি সেই গণমাধ্যমে কি করেছে এই বাচ্চাদেরকে একটু পরে পরে বলতেছে তোমরা তোমাদের পরীক্ষা হবে আরেকবার বলতেছে তোমাদেরকে অক্টোপাস করে দেওয়া হবে আচ্ছা অক্টোপাস কী ভাই অক্টোপাস কেন করা হবে আচ্ছা যাই হোক অক্টোপাস করুক আর কচ্ছপ করুক সেটা আমার বিষয় না তোমাদেরকে অক্টোপাস করে দেওয়া হবে তোমাদেরকে আরেকবার বলতেছে তোমাদের পরীক্ষা হয়ে যায় হয়ে যাবে আরেকবার বলতেছে পরীক্ষা হবে না এরকম দুশ্চিন্তার মধ্যে রেখেছি ইচিং বিচিং মার্কা পোলাপান পান দুগদুক শুরু করেছে তো প্লিজ সময় টিবে আপনারা এই বাচ্চাদেরকে এরকম আঘাত দিবেন না তাদের সরল মনা প্রাণের ভিতরে আপনারা এই বুলেট মারবেন না এই সমস্ত কাজ আপনারা বন্ধ করুন আপনারা এই সমস্ত কাজ কিসের জন্য করবেন আপনারা আমি কালকের আগের দিন কোন দিন ওই যে বয়ান করে বয়ান না বয়ান নামা ওই যে যে ইয়া ইয়া ওই যে ফুটবল টিম আছে তারা খেলা জিতেছিল বয়ানে ওই বয়ানে ফুটবল খেলার দিন জিতার পরে আমি সকালে নিউজ দেখতে গিয়েছি সময় টিভিতে তারপরের দিন যেদিন বিশ্বকাপ নিয়ে গিয়েছে সেদিন নিউজ দেখতে আমি সকাল থেকে নিউজ দেখতেছি যে সারা বাংলাদেশে বন্যা কবিলতি মানুষে অসহায় অবস্থার মধ্যে পড়ে আছে বন্যা কবিলত মানুষে কত কষ্ট করতেছে বন্যায় বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে সেখানে সময় টিভি সহ আরও কিছু গণমাধ্যম দেখলাম তারা কি করেছে ওই বয়ানের ই করেছে তারা যে ফুটবলের একটা এই যে ই এরকম একটা গোলমোল যে জিতেছে এটার কী বলে মুনমুন গোলমুল যে একটা জিতেছে ওইটারে হই হুল্লোর করে হাসা হাসি নাচানাচি করতেছে সেই খবরকে বানিয়েছে বাংলাদেশের প্রধান শিরোনাম কেন ভাই দেশের দুর্বৃত্ত মানুষ দেশের অসুস্থ এই অসহায় মানুষদের যে বন্যায় বাড়িঘর বাসিয়ে নিচ্ছে তোমরা তো সেটাকে প্রধান শিরোনাম করা উচিত ছিল সেটাকে তোমরা প্রধান শিরোনাম করে দেশবাসীর কাছে দেশবাসীর খবরটা তুলে ধরতা তাদের এতে করে হয়তো একটু সাহায্য হতো তোমরা সেটাকে প্রধান শিরোনাম করো নাই তোমরা করেছো বয়ানের ই আমি ক্ষিপ্ত হয়েছিলাম সেদিন এ সমস্ত কাজ আপনারা বন্ধ করুন আর বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এসব ছিনিমিনি খেলা আর চলবে না এই ছিনিমিনি খেলা বন্ধ করুন আমাকে কমেন্ট পড়তে হবে তবে একটা কথা ভাই ছিমার্কা এবং নাউজবিল্লা মার্কা একটা কমেন্ট এখানে করবেন না এই কার বন্ধুর বিচি হারিয়ে গিয়েছে কার বন্ধুর এটা হারিয়ে গিয়েছে এই চিং বিচিং মার্কা কমেন্ট কিন্তু আমি আর পরবো না কেননা এই কমেন্ট পড়ে পরে আমি নিজে ই হয়ে যাচ্ছি আমাকে নিয়ে অনেক জায়গায় সমালোচনা করে আমি সমালোচনা করে ভাই আমি খুব কষ্ট পেয়েছি এই কথাটা বলে তারপরে আমি কমেন্ট পড়া শুরু করি কেননা আমাকে নিয়ে দেখা গেছে যে আমাকে আমি এই যে লাইভ করি এখানে এত ভাই আমি কাউকে গালাগালি করিনি আল্লাহর কসম আমি কারোর মনে আঘাত দেওয়ার জন্য এখানে আসিনি আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য আসিনি আমি সবার ভালোবাসার জন্যই তো এসেছি আর আমি যেসব ওয়ার্ড যেসব বাসা ব্যবহার করি সেসব বাসাতে সেসব কথাতে তো আমি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করি না সেক্ষেত্রে আমাকে কিছু মানুষ কিছু ওই যে ছোটো ছোটো পেজ আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারা কী করেছে আমাকে দিয়ে নাকি ক্যার রুস্ট না আর রেসিপি নাকি আর তরকারি রান্না করে আমি বুঝলাম না ওটাতে আমাকে ইচ্ছামতো গালাগালি করি একটা কিছু পেজের আমি নাম বলবো না তার কারণ নাম বললে তাদের প্রমোট হয়ে যাবে এটা আমি ভালো করেই বুঝি অনেকেই আমার নাম মুখ দিয়ে উচ্চারণ করায় নিজেদের প্রমোট চাচ্ছিলো যেরকম চাচ্ছিলো মার্ক জাকিরে ইয়া ডোনাল্ড ট্রাম্প নাম আমাদের আমেরিকান আঙ্কেল আমি কিন্তু তাদেরকে দেইনি তো সেই পেজগুলো কি করেছে সেখানে আমাকে ভাই কালকে একটা পুরুষ দেখলাম সেখানে কোথা খানকির বাচ্চা এই মাদার চুপকে প্রতিহত করতে হবে এই মানে বিচ্ছিরি ভাষায় আমাকে গালাগালি করতেছে কেন ভাই আমি যে এখানে কথা বলতেছি এখানে কি এই ওয়ার্ডগুলোই যে এই মা তুলে বাবা তুলে ধংস তুলে জন্ম তুলে আমি কি কারো নিয়ে কথা বলেছি যদি না বলে থাকি আর যদি আপনারা আমাকে প্রতিহত করার জন্য আমার থেকেও খারাপে নেমে আমার থেকে আমি তো ভাই খারাপ করতেছি না আমার থেকেও নিচে নেমে আমাকে গালাগালি করেন তাহলে কি সেটা মনসত্বের পরিচয় আপনারা দিলেন নাকি জানুয়ারের জানোয়ারের পরিচয় দিলেন আমি আপনাদেরকে আক্রমণ করতেছি না ভাই শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমাকে গালাগালি করে আমাকে প্রতিহত করা কি সেটা কি আপনাদের বুদ্ধিমানের কাজ নাকি বোকার পরিচয় কেন ভাই সুস্থভাবে আমাকে হয়তোবা আমার ভুল হতে পারে আমার একটা অন্যায় হতে পারে আমাকে সুস্থভাবে বোঝান আমাকে এক জায়গায় সুস্থভাবে আমার মেসেজ করেন গালাগালির তো কোনো বিষয় দেখতেছি না গালাগালি করে তো আপনারা নিজেদের মানুষত্বের পরিচয় দিচ্ছেন নিজেদের বংশের পরিচয় দিচ্ছেন এসব বংশ পরিচয় আপনারা দিবেন না আর আমি তো এরকম কোনো কথা ই বলিনি যাই হোক এখন আপনাদের কিছু কমেন্ট আমি এখানে পড়ব ইয়া লিখেছেন জায়ান রিজভি সাউন্ড লিখেছেন এনাম ভাই শুধু একটু নামটা ভালোবাসার শুধু একটু নাম না একটা ভালোবাসার প্রতিচ্ছবি ওরে বাপরে বাপরে বাপ ভাই আপনি আমাদের সেজর অবশ্যই আমি একজন সেজর আমি একজন মেজর আমি একজন বীর সেনা আমি একজন বাদর যান বাদর না নিজেকে গালাগালি নিজেকে এই সমস্ত দাবি করা আমি মনে করি না কোনো অন্যায় কেননা আজকে একটা কবিতা পড়েছিলাম ইয়ার কাজী নজরুলের কাজী নজরুল হয়ে যদি সে নিজেকে পাগল দাবি করতে পারে আমি একজন বাদর দাবি আমি করবো না দাবি তারপরে আমি কাজী নজরুলের কথা বলতেছি যে সে বলেছে আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ কেন ভাই তুমি পাগল হবি কিসের জন্যে একজন জাতীয় কবি হয়ে তুমি পাগলের ঘোষণা দিয়েছ তুমি সেক্ষেত্রে আমি এটা ভুল করিনি যাই হোক এখানে বলেছেন আপনি আমাদের মেজর সেজন্য আমরা গর্বিত আমার বন্ধু জীবন্ত তো গর্ব করতে করতে গর্ববতী হয়ে গেছে আল্লাহ তাকে তার বন্ধু গর্ববতী হয়ে গেছে আল্লাহ তাকে প্রসব করার ক্ষমতা দান করুক এবং সালামত এরে ভাই আপনার বন্ধু জীবন সে তো পুরুষ সে কিভাবে এই অকাম হয়ে হয়ে গিয়েছে এটা তো আমি বিশ্বাস করব না আপনি তো এখানে দুঃখা দিতে এসেছেন আপনাকে বলেছি আপনাদেরকে সবাইকে বলেছি যে ইচিং বিচিং মার্কা একটা কমেন্টও পড়বেন না এখানে এসেছেন আপনারা ইচিং বিচিং মার্কা আমি আর কমেন্ট পড়বো না আপনার সামিহা বিনতে সানি লিখেছেন নাম আমার সানি কিসের সানি একটা কা নাম এই লিওন নামে একটা ছানি ছিল